আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আবার চলে আসলাম তান্ত্রিক কবিরাজ এর চৌধুরীর বাসাতে উনি কি কি ধরনের সমস্যার সমাধান করে থাকেন আজকে ওনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহর রহমতে ভালোই আছি প্রিয় মুশতাক তো তদবীর যে করতেছেন কেমন ফলাফল দিতেছেন আগে আল্লাহ পীর মুসিদোয়ার সবারই তো যা যা করতেছি সব সবই সফল হইতেছে সব সফল আল্লাহর পীর মুসিদের দোয়ায় তো আপনি কি কি সমস্যার সমাধান করেন আমার সমস্যা হল ধরেন ছেলে কথা শোনে না ভাই ভাই বনাবনতি নাই জাগা বাসা নিয়ে কোনো ঝামেঝামেলা কি বা যে কোনো মানুষের পাওনা টেকা দেয় না দেয় না কিংবা শত্রু দুষ্ফুট কিংবা কোনো ভূত পেরেত লাগে কোনো জিনিস আশ্রয় করে এগুলি কিংবা কোনো কোনো লোকের যে ছেলে সন্তান হয় না স্বামী স্ত্রী বিচ্ছেদ বন্ধু বন্ধু বিচ্ছেদ এবার টাকা পয়সা পাওনা টাকা নিয়ে ঘোরাঘুরি করে দেয় না এই সম্বন্ধের কাজগুলি করি আমি এই সমস্ত কামরুক কামিকে মায়ামের জিনিস দিয়ে আমার কাছে একটা হাড্ডি দেখেন এইটা হলো তেলিয়া মোসামের হাড্ডি এই সমস্ত হাড্ডি দিয়ে যারা কথা বাতি শুনুন না ছেলে মেয়ে কথা শুনুন না আমি এগুলি কথা শুনিয়ে দেই কাজকর্ম করে দিই আগে আল্লাহ পিরুষ বহুত কাজকর্ম করি আমি তান্ত্রিক সম্বন্ধে কাজ করিয়ে দিই কাজের আগে পয়সা নেই না কিন্তু কাজ করে দিয়ে পয়সা নেই কিছু কিছুটা জিনিস কিনতে হয় এগুলি সাধন করতে হলে কিছুটা জিনিস কিনতে হয় এগুলি যাদের কাজ করি তারা এগুলো কিছুটা জিনিস জোগাড় করে দেয় ওগুলি দিয়ে আমি কাজ করে দিই কাজের পরে তারপরে দিয়ে আমি পয়সা নেই এর আগে আমি খাইতে পারি না এটা নিষেধ আছে কিংবা যে কোনো যে তো আপনি যে এই কাজগুলো যে করেন এগুলো শিখলেন কোথায় থেকে এটা কামলুক কামিকা মায়ং থেকে আর কিছুটা কিতাব আছে আমার কাছে এই দেখেন একটা কিতাব এটা হলো ইন্ডোজাল যোগা পণ্ডিত লজ্জাতুল নেসা এই যে সকল কাব্যকে তন্ত্রমন্ত্র এগুলি নানান নানান কিতাব দিয়ে আমি বহুত কাজ করি তো আপনার সঙ্গে আপনার সঙ্গে যারা যোগাযোগ করবে তাদের তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে আমার সঙ্গে যোগাযোগ করে কিছুটা মোবাইল মারফতে মোবাইলে মোবাইল মারফতে যোগাযোগ করে আর কিছু কিছু মানুষ আমার ঘরে বহুত মানুষ আসে যায় আমরা আসার পুরো দেখলাম আপনার বাসাতে অনেক লোক আসছে জি আচ্ছা আচ্ছা বৈদ্য করা অবৈদ্যকে বৈদ্য করা এই সমস্ত কাজে আমার কিবা কোনো কোন চালানি মারফতে কোনো ভূত পেরেতের আশ্রা ধরা কিবা মানুষে মানুষে কুকায়দা করে নষ্ট করে কোনো একটা ব্রেসিং কলে করে দে ঘরের অশান্তি করে দেয় পাওনা টাকা নিয়ে দেয় না বিচ্ছেদ করে দেয় স্বামী স্ত্রী বনামন্ত্রী নাই ভাই ভাই বনামন্ত্রী নাই ছেলে মেয়ে কথা শুনে না ডাইন বললে বামে যায় এই সমস্ত কাজ আগে আল্লাহ পীর মুসুদ দেয় অল্পর ভিতরে শেষ করে দেয় আমি এগুলি কাজ আয়দায় হয়ে যায় তো দর্শকদের উদ্দেশ্য করে আপনি আর কিছু বলতে চান জি বলতে চাই যার ভালো লাগে বিশ্বাস ভক্তি হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি মোবাইল মারফতে যোগাযোগ করবেন আ আর আমার বয়সটা হইলো আপনি বাহাত্তর বছরের বয়স আ আমার নামটা হইলো এশ চৌধুরী হ্যাঁ তান্ত্রিক মোল্লা এস চৌধুরী আমার নামটা হইলো এই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফেস্টে কথা দেখে আমার ফেস দেখে কথা বলবেন আ আমি দেখাবো আজকালকে বাবা বহুত কিছু বাড়িয়েছে ভালো যেমন মন্দ তেমন বাড়িয়েছে আমার এই ছয় দেখে আপনারা কথা বলবেন আপনাদের সাফল্য হবে আগে আল্লাহ পিন মসুদ তো দর্শক ওনার কথা হয়তো আপনারা শুনতে পারলেন ওনার ভিডিওগুলো অনেক মানুষে বিভিন্ন ধরনের নাম্বার এডিটিং করে ওনার সঙ্গে মনে করেন ওনার ভিডিওর ওপরে নাম্বার বসিয়ে ওনার নাম বিক্রি করে খায় আপনারা যদি ওনার সঙ্গে যোগাযোগ করেন আগে ভিডিও কলিং এর মাধ্যমে ওনার সঙ্গে আলাপ করবেন তার পরবর্তীতে কাজ করবেন এটাই বলতে চাইতেছেন আপনি তো আপনার চোখ শুনতে পারলেন ওনার কথা যদি আপনাদের এ ধরনের সমস্যা থাকে তাহলে সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে ওনার নাম্বারটি দেওয়া থাকবে আশা করি ভিডিওটি ভালো থাকলে লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ